সোনাদার ক্ষেত্রে আমার একটা জিনিস মনে হয়েছে যে যেহেতু তার অ্যাডভেঞ্চার, তার এই গুপ্তধন খোঁজা, এই বিষয়গুলোর সঙ্গে কোথাও ইতিহাসের একটা খুব ঘনিষ্ঠ যোগাযোগ আছে, সেই কারণে সোনাদা বোধহয় একটু বেশি ইন্টারেস্ট পায়। একটা জিনিস আমি টের পাচ্ছি, সেটা হচ্ছে গুপ্তধনের সন্ধান ও দুর্গেশগড়ের গুপ্তধনের পরে ছোট রাজারা, মানে আমাদের ছবিতে যেরকম কুচো ছিল সেই কুচোর মতো যারা, তারা কিন্তু সোনাদাকে বেশ পছন্দ করেছে, কারণ তাদের কাছে আমার মনে হচ্ছে সোনাদা অনেক বেশি আইডেন্টিফায়েবল। সো আমার ছোট বন্ধু বান্ধব যারা, তাদেরকে বলবো যে তোমরা সোনাদার সঙ্গে যেভাবে থাকছো তার জন্য থ্যাংক ইউ, আর বড় যারা আছেন তাদেরকে বলবো থ্যাংক ইউ ফর বিং দেয়ার, এবং ব্যোমকেশের সঙ্গে আমার এই যে আইডেন্টিফিকেশন তার জন্য একেবারে হাত জোড় করে ব্যোমকেশের স্টাইলে বলছি নমস্কার, থ্যাংক ইউ। ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার দুর্গেশগড়ের গুপ্তধন আজ দুপুর 1:30টায় স্টার জলসায়।